আমি তোমাদের চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম গুগল মিটের, কেউ চাইলে গুগল মিটে কিন্তু জয়েন করতে পারো। হ্যালো অভিষেক, তুমি চাইলে কিন্তু গুগল মিটে জয়েন করতে পারো। আচ্ছা, তো চলো আজকে আমরা শুরু করব আমাদের যেটা মেইন টপিক হলো যে রামানুজন সামেসন। রামানুজন সামেসন, আচ্ছা আওয়াজটা কি ক্লিয়ার আসছে? একটু রেসপন্স করো। সাউন্ড ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। গুড ইভিনিং সবাইকে। তো চলো আজকে টপিকটা আমরা শুরু করি। তো আজকের আমাদের মেন টপিক হলো রামানুজন সামেসন, ঠিক আছে? তো তোমার নিশ্চয় জানো যে রামানুজন কে ছিলেন? আমাদের একজন ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান। আচ্ছা তোমরা গুগল মিটে জয়েন করো না, তো একটু সুবিধা হবে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারবে, আমারও সুবিধা হবে। আচ্ছা চল শুরু করি।
তাহলে রামানুজন স্যামসন, তাই না? রামানুজন স্যামসন, এই ব্যাপারটা আসলে আমার পুরোটা ক্লিয়ার কনসেপ্ট নেই, জাস্ট আমি নেটে একটু সার্চ করলাম, তো যা বুঝলাম যে রামানুজন স্যামসন একটা টেকনিক, ঠিক আছে? তাহলে রামানুজন স্যামসন এটা হচ্ছে, ইট ইজ আ টেকনিক। কিসের টেকনিক? যে কোন একটা সামেশন, যদি আমরা ইনফাইনাইট একটা সামেশন থাকে, ঠিক আছে, ইনফাইনাইট সংখ্যক সামেশন, সেটাকে আমরা কি করে তার মান বের করব, যেটা কি আমরা আমাদের নর্মাল যে নিয়মগুলো ইউজ করি, ঠিক আছে, আমাদের সিরিজের নিজের নিয়মগুলো, সেই নিয়ম দিয়ে আমরা বের করতে পারবো না, সেই টেকনিক সেটা আমরা কি করতে পারি, এই রামানুজন টেকনিক ইউজ করে কিন্তু তার হেল্পগুলো নিতে পারি আমরা। তাহলে মেনলি কিন্তু রামানুজন সামেশনটা একটা টেকনিক। অনেকে কি করে, রামানুজন যে সামেশনটা, এটাকে অনেকে প্রুভ করছে, অনেকে ডিসপ্রুভ করছে, তো আদৌ এটা কিন্তু নাইদার ট্রু নট ফলস। আচ্ছা, 1 মিনিট আরো আপলোড করতে, তাহলে যেটা বলছিলাম যে এটা নাইদার ট্রু নর ফলস। ঠিক আছে, তাহলে এটা অনেকে প্রমাণ করছে যে ট্রু অথবা ফলস, তাহলে এটা নাইদার ট্রু নর ফলস, এটা ট্রু না ফলসও নয়, এটা জাস্ট একটা কি বলতে পারো অ্যাজাম্পশন, যেটাকে আমাদের রামানুজন কি করেছিল, প্রমাণ করেছিল, প্রমাণ ঠিক নয়, যার একটা মান বের করেছিল। তো এটা ইউজ করতে হয়, মেনলি ইউজ করা হয় ফিজিক্সে। তোমাদের যদি ফিজিক্সের কোনো বন্ধু থাকে তাহলে তোমরা ওখানে দেখতে পারো যে মেনলি এটা ইউজ করা হয় ফিজিক্সে। ফিজিক্সে যে স্ট্রিং থিওরি আছে, স্ট্রিং থিওরি, সেখানে কিন্তু মেনলি ইউজ করা হয় এটা। আর আমাদের ম্যাথামেটিক্সে বললাম যে ডাইভার্জেন্স সিরিজ, যেগুলো ইনফাইনাইট ডাইভার্জেন্ট সিরিজ। আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, অভিষেক, তোমার হয়তো নেটে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে স্ট্রিং থিওরিটা ইউজ করাচ্ছে কোথায়? ইনফাইনাইট ডাইভার্জেন্ট সিরিজ, এটাতে আমাদের হচ্ছে ম্যাথামেটিক্সে কাজে লাগে, সরি, তোমার রামানুজন স্যামসনটা, আর বাকি এটা মেনলি হচ্ছে ফিজিক্সে কাজে লাগে। তো দেখি আমাদের রামানুজন যে সিরিজ, সেটা কি ছিল, 1 + 2 + না, কোথায় ন্যাচারাল নাম্বারে যদি আমার স্যামসন নেই তাহলে ওর মান বলেছেন 1/12। 1 মিনিট, আচ্ছা, হ্যাঁ, সরি, গুগল মিটে সাউন্ড অফ করা ছিল। হ্যালো অভিষেক, এবার কি আওয়াজটা আসছে? হ্যাঁ, তখন অফ করা ছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের যে ন্যাচারাল নাম্বার, তার সামেশনটা বলেছেন উনি আসবে কত, -1/12। তো প্রথমত আমরা জানি যে ন্যাচারাল নাম্বার যে সামেশন, সেটা কি হয়, ডাইভার্জেন্ট, আমাদের যেটা ফর্মাল যে নিয়মগুলো,
ফর্মাল নিয়মে করলে এটা একটা আমাদের কি ডাইভার্জেন্ট সিরিজ, তাই না? কিন্তু উনি বলছেন যে এর মান আসবে, প্রথমত এখানে দেখো সবকটা পজিটিভ মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলো, তাই না? ওর মান আসছে নেগেটিভ, আবার আবার কি আসছে ফ্র্যাকশন আসছে, তো এই টাইপের একটা মান আসছে। তো উনি কীভাবে প্রমাণ করেছিলেন আমি একটা সহজ নিয়মে তোমাদের প্রমাণ করাচ্ছি। এখানে তিনটা আমাদের সিরিজ লাগবে এটা প্রমাণ করতে গিয়ে। এক নম্বর সিরিজ লাগবে, যদি আমরা প্রুফটা করি, এক নম্বর সিরিজ ইউজ হবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই একটা সিরিজ মানে অল্টারনেটিভ সিরিজ। দুই নম্বর সিরিজ কাজে লাগবে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ অ্যান্ড ডটেড আপ টু, এই একটা সিরিজ কাজে লাগবে। আর তিন নম্বর যেটা আমাদের মেন প্রমাণ মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস অ্যান্ড ডটেড আপ টু, ব্যাস তাহলে এই তিনটা সিরিজ আমাদের এখানে কিন্তু কাজে লাগবে। তো আমি প্রথমত ধরে নিচ্ছি যে লেট এ ইকুয়াল টু এটা ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান অ্যান্ড ডটেড আপ টু, ঠিক আছে? এবার আমরা কী করবো, ওয়ান মাইনাস এ এর মানটা বের করব। এটা আমি দিলাম এক নম্বর, তাহলে ওয়ান মাইনাস এ কী হয়ে যাবে, ওয়ান মাইনাস অফ এ মানে এটা, তাই না? তাহলে এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে আসছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস অ্যান্ড ডটেড আপ টু। এবার এটাকে জাস্ট কী করো, ব্রেক করে নাও, তাহলে কী আসবে, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস অ্যান্ড ডটেড আপ টু। দেখো এটা মানে কী, আবার এটা মানে কিন্তু আমাদের এক নম্বর সমীকরণটা থেকে পাচ্ছি আমরা এ, তাহলে এর ভ্যালু হচ্ছে এ সঙ্গে সমান। আমরা বলতে পারি তাহলে ওয়ান মাইনাস এ ইকুয়াল টু এ, তাহলে এখান থেকে আসছে আমাদের টু এ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইমপ্লাই এ ইকুয়াল টু হাফ, তাহলে এই একটা আমরা ভ্যালু পেয়ে গেলাম, এটাকে আমি দুই নম্বর নাম দিলাম। এবার আমি আমাদের সেকেন্ড সিরিজ ছিল ওটাকে আমি বি নাম দিচ্ছি, তাহলে এটাকে আমি এ নাম দিলাম, এটাকে বি, এটাকে সি নাম দেব। তাহলে আমাদের বি হচ্ছে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস অ্যান্ড ডটেড আপ টু। এবার আমরা কি করব, আমরা এবার করব এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর। এ মাইনাস বি এর মান কত ছিল আমাদের, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস অ্যান্ড ডটেড আপ টু, মাইনাস বি হচ্ছে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস অ্যান্ড ডটেড আপ টু। এবার আমরা কি করব, দুটো করে টার্ম এক জায়গায় করব, মানে এর সঙ্গে একে নেব, তারপরে এর সঙ্গে একে নেব, আবার থার্ডের সঙ্গে থার্ড টার্ম, এভাবে কিন্তু আমরা টার্মগুলোকে নিয়ে নেব। তাহলে এখানে আসছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস মাইনাস ওয়ান প্লাস ফোর প্লাস অ্যান্ড ডটেড আপ, এটা ইকুয়াল টু জিরো প্লাস এটা আসবে আমাদের ওয়ান, এটা আসছে আমাদের মাইনাস টু, এটা প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস অ্যান্ড ডটেড আপ টু, এটা মানে কত, এটা মানে দেখো আমাদের বি যে সিরিজটা ছিল সেটাই বাই থ্রি, তাই না? তো থ্রি থেকে বলতে পারবো এটা আমাদের কি বি চলে আসছে, তাহলে ইকুয়াল টু বি বাই, এখান থেকে তাহলে বি এর মান কি বেরোচ্ছে, বেরোচ্ছে আমাদের টু বি ইকুয়াল টু এ, এ মাইনাস বি ইকুয়াল টু বি, তাহলে আসছে আমাদের টু বি ইকুয়াল টু এ। এখান থেকে আমাদের ইমপ্লাই করছে বি ইকুয়াল টু এ বাই টু। আবার দেখো দুই নম্বর সমীকরণ থেকে আমরা এর মান পেয়ে যাচ্ছি হাফ, তাহলে ওই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে ইকুয়াল টু ওয়ান বাই ফোর,
वन बाय फोर बाय ठीक है। এবার আমাদের যেটা মেন প্রমাণে ব্যাপার সি মানে আমাদের ন্যাচারাল নাম্বারের সিরিজটা নিয়ে নিচ্ছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস অ্যান্ড ডটেড আপ টু এবার আমরা কি করব এবার আমরা করব এটাকে নাম দিতে কিছু একটা আগেরটা ছিল লাস্ট তিন আমার তাই না তিন এটাকে নাম দিলাম চার এটাকে নাম দিলাম পাঁচ এবার আমরা কি করব আমরা করব বি মাইনাস সি ইকুয়াল টু বি এর মান কি ছিল বি ছিল আমাদের এই অল্টারনেটিভ সিরিজটা তাহলে বি এর মানটা বসাও তাহলে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস সিক্স প্লাস অ্যান্ড ডটেড আপ টু মাইনাস সি মানে কত ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস অ্যান্ড ডটেড আপ টু ইকুয়াল টু ইকুয়াল টু আমরা কি করব যেগুলো আমরা সেম টাইপের টার্ম সেগুলোকে এক জায়গায় নেব মানে ওয়ানের সঙ্গে ওয়ানকে নেব টু এর সঙ্গে টু থ্রির সঙ্গে থ্রি ফোরের সঙ্গে ফোর ঠিক আছে একদম ইকুয়াল টার্মগুলোকে আমরা এক জায়গায় করে নেব তাহলে এখানটায় আসছে আমাদের প্রথমত ওয়ান মাইনাস ওয়ান মাঝখানে প্লাস চিহ্ন দাও এখানে আছে আমাদের মাইনাস টু আর এখানে আসবে আবার মাইনাস টু মানে মাইনাস টু প্লাস এখানে আছে আমাদের প্লাস থ্রি এখানে আসবে মাইনাস প্লাস এখানে আসছে আমাদের মাইনাস ফোর এখানেও আসবে মাইনাস ফোর প্লাস যদি পরের টার্মটা নিই এখানে ছিল ফাইভ তাহলে এখানে আসছে আমাদের ফাইভ মাইনাস ফাইভ একইভাবে এখানে আসবে মাইনাস সিক্স এখানেও মাইনাস প্লাস অ্যান্ড ডট ডট এর মান কি আসছে এর মানটা আসছে জিরো প্লাস এর মান কি আসবে এর মানটা আসছে আমাদের মাইনাস ফোর প্লাস জিরো মাইনাস এইট প্লাস জিরো মাইনাস টুয়েলভ প্লাস অ্যান্ড ঠিক আছে তো এটা ইকুয়াল টু কি আসছে আমাদের মাইনাস ফোর এবার দেখো আচ্ছা আগে লিখে নিই মাইনাস ফোর মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাস অ্যান্ড ডটেড আপ কারণ দেখো প্লাসের টার্মগুলো সব জিরো হয়ে যাচ্ছে তাই না শুধুমাত্র মাইনাস টার্মটাই থাকছে এবার আমরা কি করব এরপর আমরা কি করব এখান থেকে মাইনাস ফোরটাকে কমন নিয়ে নেব তাহলে আসছে ভেতরে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস অ্যান্ড ডটেড আপ এবার দেখো এটা মানে কি এই সিরিজটাই মানে আমাদের হচ্ছে সি তাই কি না তাহলে এটা মানে হচ্ছে আমাদের সি মান বসিয়ে দাও তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস ফোর সি বাই কত নম্বর ইকুয়েশন বাই ফাইভ বাই ফাইভ হয়ে গেল এবার তোমরা বিগুলোকে এক জায়গায় করো সিগুলোকে এক জায়গায় করো তাহলে এখানে আসছে আমাদের থ্রি সি ইকুয়াল টু মাইনাস দ্যাট ইমপ্লাই সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই সি ইকুয়াল টু আবার দেখো বি এর মান আমরা আগে থেকে জানি বি এর মান কত বি এর মান হচ্ছে ওয়ান বাই ফোর সেটা ইকুয়েশন আমরা ফোর থেকে পাচ্ছি তাহলে বি এর মানটা ওখানে পুট করে দাও তাহলে এখানে ওয়ান বাই থ্রি ছিল তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি বি এর মান হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর সি মানে কি সি মানে হলো আমাদের ন্যাচারাল নাম্বারের যে সিরিজটা সেটাই তাহলে বসিয়ে দাও দ্যাট ইমপ্লাই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস অ্যান্ড ডটেড আপ টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই
তাহলে আমাদের সিরিজটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো তোমরা বুঝতে পারলে কি? যারা গুগল মিটে আছো একটু বলো, তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ, আমি বললাম তো, তোমার হচ্ছে যদি নর্মালি এটা বলো, যেটা আমাদের সিরিজের কনসেপ্ট, তোমাদের কিন্তু সিরিজ চ্যাপ্টার হয়েছে, তোমাদের সিরিজটা কি হয়েছে? হয়েছে। তো ওখানে কনভার্জেন্সের নিয়ম ছিল, সেখানে কি ছিল আমাদের? ছিল যে পার্সিয়াল স্যামটা কি হতে হবে, কনভার্জেন্ট হতে হবে, তাই কি না? তুমি যদি সেই নিয়মে করো তাহলে কিন্তু এটা ডাইভার্জেন্ট সিরিজ। তো এটা রামানুজনের মেথডটা হলো অন্যরকম, বলতে পারো এটা একটা মেথড যেখান দিয়ে আমরা কি করছি, যেটা আমাদের নর্মাল মেথডে যে সমস্ত সিরিজগুলোকে আমরা ডাইভার্জেন্ট হয়, মানে যেগুলো সাম বের করতে পারি না, সেগুলোর জন্য রামানুজন একটা মেথড বানিয়েছিল। তো এটা হচ্ছে সেই মেথডটা। আর উনি আসলে জিটা ফাংশন নিয়ে করেছিলেন। তো জিটা ফাংশনের সম্পর্কে আমার খুব একটা ভালো আইডিয়া নেই, তো আমি দেখলাম যে এই নিয়মে হয়ে যাচ্ছে, এটা আমি নেট থেকে পেয়েছি। কমপ্লেক্স প্ল্যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স প্ল্যানে জিটা ফাংশন দিয়ে করেছিলেন উনি। এটা বললাম তো, এটা হচ্ছে আমাদের যদি নর্মাল ম্যাথমেটিক্সে বলো তাহলে সেখানটায় কোনো কাজে লাগে না, আমরা এখানে নর্মালি আমরা ন্যাচারাল নাম্বারের সিরিজটাকে ডাইভার্জেন্ট হিসেবে কনসিডার করব। এবার যেগুলো তোমার হচ্ছে ম্যাথমেটিক্সের ফিল্ডে ঠিক না, ফিজিক্সের ফিল্ডে, মেনলি ফিজিক্সে যে স্ট্রিং ফাংশন আছে, স্ট্রিং থিওরি, সেখানটায় কাজে লাগে এটা, তখন এটাকে জাস্ট ধরে নেওয়া হয়, একটা অ্যাজাম্পশন ধরে এই সিরিজটার মান এটা ধরে নিয়ে হয়তো কোনো অঙ্ক সলভ করা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রিং থিওরিতে ইউজ হয়, আমাদের ম্যাথামেটিক্সে সেরকম কোনো কাজে লাগে না এটা। হ্যাঁ, ইউটিউবে অনেকে প্রমাণ করেছে যে এটা, অনেকে হয়তো তোমার এই প্রথম তিনটাকে নিয়ে বা চারটাকে নিয়ে সামেশন করে ওর মান বের করছে অন্য কিছু, তাই তো? আসলে ওনারা প্রমাণ করছে, ওরা করছে যে এটা ট্রু অর ফলস। হ্যাঁ, ওনারা ট্রু ফলস করে কি করছে এটাকে প্রমাণ করছে, কিন্তু উনি তো আসলে বলেননি। ওনারা কি করছে, ওরা করছে যে একদম যেটা নর্মাল কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে বলছে যে না এটা ডাইভার্জেন্ট সিরিজ, তাহলে ফলস। তো উনি কিন্তু সেই হিসেবে ধরেননি, এটা বলতে পারো ম্যাথমেটিক্স একটা বিউটি। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? এটা কিন্তু আমাদের ম্যাথামেটিক্স, যদি বলতে পারো, বলতে চাও তাহলে বলতে পারি, এটা আমাদের ম্যাথামেটিক্সের নিয়মে হচ্ছে না, এটা ওনার একটা বিউটি। হ্যাঁ, রিমান যেটা ফাংশন যেটা ছিল, ঠিক আছে, ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এস, তাই না, ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এস, এই টাইপের ছিল, যেখানে এসটা ছিল গ্রেটার দেন জিরো। ও সরি, হ্যাঁ, গ্রেটার দেন জিরো না, গ্রেটার দেন ওয়ান ছিল। আর এখানে দেখো, তুমি এখানে এস এর মান যদি -1 নাও তাহলে কিন্তু এই সিরিজটা আসবে, তো সেইভাবেও কিন্তু হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা বলতে পারো মেনলি আমাদের রামানুজন একটা ম্যাথামেটিক্স একটা বিউটি বলতে পারো। এটা তোমার হচ্ছে নর্মাল ভাবে ট্রু না ফলস না, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। আসলে এই প্রমাণগুলো আমি কোনো দেখিনি, আমি জাস্ট মনে করি একটা 8 to the power 0 = 1 শিখে এসেছি, ব্যাস, প্রমাণগুলো দেখা হয়নি। আচ্ছা, আমি দেখবো তাহলে, ঠিক আছে, তুমি যখন বললে তো আমি দেখবো। হ্যাঁ, এসেন্সে আমরা ফলো করেছিলাম।
তো দেখি তখন তো কিছু পাবে না। আচ্ছা আর কোন জায়গাগুলো বলো, 8 to the power 0 = 1, এটা একটা, আর অন্য কিছু? ফর্মটা যদি দিবে পান যা মানে কিভাবে হচ্ছে কেন দিচ্ছে আবার বিভিন্ন হ্যাঁ আনডিফাইন্ডটা ধরছে। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি একটু দেখে নেবো, ঠিক আছে, দেখে আরেকদিন আলোচনা করবো। ধরুন করে ধরুন ওই দেওয়া আছে তো আসলে এই প্রমাণগুলো আমি দেখিনি কোনোদিনও, আমি নেক্সট টাইম দেখে তোমাদের আমি আরেকদিন আলোচনা করে দেবো। হ্যাঁ হুম ধন্যবাদ। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? তো আরো কি কারো কিছু বলার আছে? বলার থাকে তাহলে বলো, নাহলে মিটিংটা এন্ড করবো। কেউ কিছু বলছো না, তাহলে আর তো কিছু বলার নেই, তাহলে এন্ড করলে মিটিংটা। গুড নাইট। গুড নাইট।